যুগে যুগে অনেক বিকৃতি মানসিকতার সিরিয়াল কিলারের নাম শোনা যায়। এদের কেউই সুস্থ মস্তিষ্কের নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সিরিয়াল কিলারের নাম আসলে পুরুষদের নামই মনে আসে। কিন্তু ইতিহাসের নৃশংসতম সিরিয়াল কিলারের বেলায় কিন্তু বিষয়টা একেবারেই উল্টো। নৃশংস এই সিরিয়াল কিলার ছিলেন একজন নারী, নাম এলিজাবেথ বাথোরি। 16 শতাব্দীতে হাঙ্গেরির নাথার বাথোর এলাকায় বাথোরি নামে অত্যন্ত অভিজাত এক কাউন্ট পরিবারে 1560 সালে জন্ম হয় এলিজাবেথের। শিশু অবস্থাতেই এলিজাবেথের মৃগী রোগ ধরা পড়েছিল। ঘন ঘন অজ্ঞান হয়ে যেতেন তিনি। চিকিৎসার পর সুস্থ হলেও এলিজাবেথের মধ্যে দেখা দিতে শুরু করেছিল অপরিসীম ক্রোধ। তুচ্ছ কারণে সে ক্রোধের ভয়ানক বহিঃপ্রকাশ করত, যা সামাল দিতে পরিবারকে হিমশিম খেতে হতো। এলিজাবেথের বাবা জর্জ বাথোরি ভয়ঙ্কর নিষ্ঠ মানুষ ছিলেন। তার কাউন্টিতে বসবাসকারী কৃষকদের ওপর নির্মম অত্যাচার চালাতেন তিনি। কৃষক পরিবারগুলোর ওপর বাবার নির্মম অত্যাচার দেখতে দেখতে বড় হয়েছিলেন এলিজাবেথ বাথোরি। একবার জর্জ বাথোরি গুপ্তচর সন্দেহে একজন নিরপরাধ কৃষককে মৃত ঘোড়ার পাকস্থলিতে ঢুকিয়ে দিয়ে সেলাই করতে বলেছিলেন। তারপর জীবন্ত কৃষক সহ মৃত ঘোড়াটিকে কবর দেওয়া হয়েছিল। নৃশংস এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলেন এলিজাবেথ। মেয়ের সাহসের সেদিন প্রশংসা করেছিলেন বাবা ষষ্ঠ জর্জ। মাত্র 12 বছর বয়সে এলিজাবেথ বাথোরির বিয়ে হয়ে গিয়েছিল 16 বছরের ফেরেন্স নাদাস্তির সঙ্গে। ফেরেন্স নাদাস্তির পরিবারও ছিল কাউন্ট। বিয়ের পরে খুব বেশি দিন তারা একসঙ্গে থাকতে পারেননি এলিজাবেথ ও ফেরেন্স। বিয়ের কয়েক বছর পরেই মারা গিয়েছিল বাবার ষষ্ঠ জর্জ। স্বামী ফেরেন্সও বেশিরভাগ সময় দুর্গের বাইরে থাকতেন। এ সময় বাথরুমের মধ্যে জেগে উঠেছিল লুকিয়ে থাকা পিশাচ। তিনজন কর্মী সেমসেজ, জো ও ফিকোকে নিয়ে চিত দুর্গে শুরু করেছিলেন বাথোরির কাউন্টির এক নারকীয় অধ্যায়। বলা হয়ে থাকে যে মেয়েকে রানী একবার তার ঘরে ডেকে নিতেন তাকে আর কোনোদিন ঘর থেকে বের হতে দেখা যায়নি। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে এই নারীকে সবচেয়ে ধূর্ত ও বর্বর খুনি বলা হয়েছিল। ইতিহাসের সবথেকে রহস্যময় নারী এলিজাবেথ বাথোরি। কুমারী মেয়েদের প্রতি রানী এলিজাবেথের বিশেষ দুর্বলতা ছিল, তাই তিনি তার ব্যক্তিগত বিভিন্ন কাজের জন্য সবসময় কুমারী মেয়েদেরকেই ব্যবহার করতেন। অকল্পনীয় মারধর, গায়ে মদ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে, লোহার শলাকায় আগুনে লাল করে সর্বাঙ্গে ছ্যাঁকা দেয়া, অঙ্গ প্রত্যঙ্গ কুপিয়ে কাটা, উলঙ্গ করে শরীরে মধু মাখিয়ে বিষাক্ত পিঁপড়ে ছেড়ে দেওয়া, মুখ ও বাহু অন্যান্য অঙ্গে কামড়ানো, জলে ডোবানো, বরফের উপর নগ্ন দেহে শুয়ে রাখা, দিনের পর দিন অনাহারে রাখা, যত রকমভাবে বালিকাগুলোর উপর পৈশাচিক অত্যাচার করা সম্ভব তত রকমভাবেই মানসিক অত্যাচার চালাতেন এলিজাবেথ বাথোরি। 1610 সালে গোপন সূত্রে এই পৈশাচিক হত্যালীলার খবর পেয়েছিলেন এলিজাবেথের এক ভাই কাউন্ট জর্জ থুরজোর। এক বছর ধরে গোপনে তদন্ত চালিয়ে 1611 সালে সৈন্য সামন্ত নিয়ে হানা দিয়েছিলেন এলিজাবেথ বাথোরির চেতে দুর্গে। দুর্গের ঘন অন্ধকার থেকে দিনের আলোয় বেরিয়ে এসেছিল এক নারকীয় ইতিহাসের জীবন্ত দলিল। দুর্গের ভেতরে থাকা পরিত্যক্ত সুবিশাল কুয়োতে পাওয়া গিয়েছিল প্রচুর বালিকা ও যুবতীর পচতে থাকা মৃতদেহ ও কঙ্কাল। দুর্গের গোপন কুঠুরিগুলিতে পাওয়া গিয়েছিল মৃত্যুর প্রতীক্ষায় থাকা অগণিত কঙ্কালসার বালিকা ও যুবতী। দুর্গের ভেতরে এক যুবতীর উপর পাশবিক অত্যাচার চালানোর সময় হাতেনাতে ধরা পড়েছিলেন এলিজাবেথ বাথোরি ও তার 3 সঙ্গী। এরপরেই তাদের বিচার কাজ শুরু হয়েছিল। আজও সেই বিচারের কাগজপত্র হাঙ্গেরির সরকারি আর্কাইভে সযত্নে রাখা আছে। বিচারের সময় এক সাক্ষী জানিয়েছিলেন 1585 সাল থেকে 1609 সাল পর্যন্ত এলিজাবেথ বাথোরি ও তার 3 সঙ্গী মিলে খুন করেছিলেন প্রায় 600 নিরপরাধ বালিকা ও যুবতীকে। খুনি শেমসেজ, জো ও ফিকোকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন বিচারক। মৃত্যুদণ্ড কয়েক মিনিটের মধ্যেই জনসমক্ষে কার্যকর করা হয়েছিল। বিচারের সময় জানা গিয়েছিল এলিজাবেথ বাথোরি বাথটবের পানিতে বালিকাদের টাটকা রক্ত মেশাতেন ত্বককে বয়সের তুলনায় তরুণ করে তোলার জন্য। মানসিক অত্যাচার করে, খুন করে যৌন আনন্দ পেতেন তিনি। কিন্তু এলিজাবেথ বাথোরির এই নির্মম হত্যালীলার বিচার করতে পারেননি আদালত, কারণ তিনি ছিলেন কাউন্টেস। তবে তাদের ছাড় পায়নি এলিজাবেথ।
তার ভাই কাউন্ট জর্জ বোনকে দিয়েছিলেন এক ভয়াবহ শাস্তি। এলিজাবেথ বাথরের চেত দুর্গেরই একটি গোপন কুঠুরিতে এলিজাবেথকে ঢুকিয়ে দিয়ে দেওয়াল গেঁথে দেওয়া হয়েছিল। দেয়ালের মাঝখানে দুটি ইটের সমান একটি গর্ত রাখা হয়েছিল। সেই গর্ত দিয়ে প্রবেশ করত বাতাস ও আলো। সেই গর্ত দিয়ে ভেতরে প্রবেশ করে দেওয়া হতো খাদ্য এবং পানীয়। ওই কাল কুঠুরিতেই মলমূত্র ত্যাগ করতে বাধ্য হতেন 51 বছরের এলিজাবেথ বাথরি। নিজের আবিষ্কার করা পৈশাচিক পদ্ধতিটির ভয়াবহতা সেই প্রথম অনুভব করেছিলেন এলিজাবেথ। প্রায় 4 বছর এই বদ্ধ কুঠুরিতে নরক যন্ত্রণা ভোগ করার পর 1614 সালে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল তাকে। এলিজাবেথ বাথরির পচনধরা শরীর কুড়ি করে খাচ্ছিল তখন পিঁপড়ের দল। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা। Thank you.